কাজটা করছো ওটা মন দিয়ে না করলে মুখে রিঙ্কল পড়বে, চুল সফেদ হবে, লোকে বুড়ি বলবে। তোমার মনটা কোন দিকে, আমার দিকে নাকি ফাইলের দিকে? অ্যাকর্ডিং টু প্রেফারেন্স ফার্স্ট ফাইল সেকেন্ড তুমি। ফার্স্ট ফাইল? আমি সেকেন্ড প্রেফারেন্স? আর ফাইল শেষ হয়ে গেলে? ফাইল শেষ হয়ে গেলে সেকেন্ড তুমি। আমি সেকেন্ড প্রেফারেন্স না? আমি সেকেন্ড প্রেফারেন্স নেই। কি হলো এটা? আমি সেকেন্ড প্রেফারেন্স তোমার কাছে। আমি সেকেন্ড প্রেফারেন্স? আমি সেকেন্ড প্রেফারেন্স বললাম বললে মতলব ইয়ে তো নেই কি ফার্স্ট পে আউট কই? হ্যাঁ, রাগ করো না, রাগ করো না। এক থেকে দশ নম্বর সব কটা তুমি। আচ্ছা ঠিক আছে, সরি 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 সরি। এই এই ছাড়ো তোকে, কি হচ্ছে? আরে আরে বাবা, অন্য চলে আসবে, অন্য চলে আসবে, অন্য চলে আসবে, অন্য সৈনি। এখন না সৈনি, ওর কথা না বললে তুমি আমাকে ছাড়তে? দাও মুছে দিচ্ছি। ওর কথা বলা তো ম্যাজিকের মতো কাজ করলো। হ্যাঁ, থেমে গেলে? হ্যাঁ, এটা খুব ভালো। আমাকে কিছু বলেনি, আমি এত সাদা সাদি করেছি, সরাসরি ভাবে প্রশ্ন করা যায় না। আমাকে এই কথা সেই কথা জিজ্ঞেস করেছি, কিছুই আমাকে বলেনি, তোমাকে এত কথা বললো, ভুল কি বলেছি বলো? বলো তুমি প্লিজ। দেখো, জিজ্ঞেস করার তরিকাটা বদলাতে হবে। ওর ভেতরে ঢুকে যেতে হবে, ওর সঙ্গে মিশতে হবে, তারপর ওর ভেতরে কাহিনীগুলো বার করে আনতে হবে। সেটা তুমি পেরেছো, আমি পারিনি, তাই না? না, সিরিয়াস, জানি ওর সঙ্গে কথা বলা দরকার, সত্যি কথা বলা দরকার। আর ওর কথা বার করতে পারলে তুমিই পারবে। এটা খুব একা ফিল করে।